ফের ক্ষমতায় আসতে চলেছেন নরেন্দ্র মোদী সরকার চারশো আসন জিতে ক্ষমতায় আসবেন নরেন্দ্র মোদী দাবি শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীকে যতবার দেখানো হবে ততবার বিজেপির জনবিরোধী নীতি মনে পড়বে মানুষের পাল্টা কুনাল ঘোষ আগলি বার মোদি আবার মোদীজি চারশো সিট নিয়ে আসবে তখন ডবল ইঞ্জিন সরকার করতে গেলে আমাদের সাথে আসতে হবে ভোট নরেন্দ্র মোদীকে দেখিও দু সালে বিধানসভা নির্বাচনে করতে গেছিল অমিত শাহকে দেখিয়ে করতে গেছিল জে পি নাড্ডাকে দেখিয়ে করতে গেছিল ডেলি প্যাসেঞ্জারই করেছিল তাতে কি হয়েছিল গোয়ারা হেরেছিল ফলে নরেন্দ্র মোদীকে যতবার দেখাবে ততবার মানুষের মনে পড়বে বছরে দু কোটি চাকরি মানুষের মনে পড়বে সুইস ব্যাংকের কালো টাকা উদ্ধার করে এনে পনেরো লক্ষ করে প্রত্যেকের অ্যাকাউন্টে দেয়া মানুষের মনে পড়বে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কেরোসিন তেল জীবনদায়ী ওষুধ কৃষকের সারের দাম বৃদ্ধি ফলে নরেন্দ্র মোদী বা দিল্লির নেতাদের ওরা যত আনবে তত জনবিরোধী নীতি বিজেপির সেটা মানুষের মনে পড়ে যাবে এবং মানুষ সিদ্ধান্ত নেবে নো ভোট টু বিজেপি নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও এখনো জারি হল না ধূপগুড়ি মহকুমা নিয়ে সরকারি বিজ্ঞপ্তি আর এই নিয়ে ক্রমেই ক্ষোভ জমছে ধূপগুড়ির বাসিন্দাদের মনে সোমবারই বৈঠক করে আগামী আন্দোলনের রূপরেখা ঠিক করতে চলেছে ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর ডিসেম্বরের আগে ধূপগুড়ি মহকুমা হবে আমি আবার আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শিলমোহর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধূপগুড়ি বানারহাটের কিছুটা অঞ্চল নেই সাবডিভিশন ডিভিশন হচ্ছে এটা আজকে ডিসিশন হয়ে গেছে ডেডলাইন লাইন ছিল একত্রিশে ডিসেম্বর কিন্তু সেই নির্দিষ্ট সময়সীমা শেষ হলেও ধূপগুড়িকে মহকুমায় পরিণত করার সরকারি বিজ্ঞপ্তি এখনো জারি হল না দোসরা সেপ্টেম্বর উপনির্বাচনের প্রচারে গিয়ে ধূপগুড়িকে মহকুমা করার ডেডলাইন বেঁধে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনে জিতে বিজেপির থেকে ধূপগুড়ি ছিনিয়েও নেয় তৃণমূল এগারোই সেপ্টেম্বর নবান্নে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন মহকুমা হচ্ছে ধূপগুড়ি অক্টোবরে ধূপগুড়িকে মহকুমার স্বীকৃতি দেয় সভা তারপরই কার্যত উৎসবের মেজাজ ধরা পড়ে ধূপগুড়িতে কিন্তু এখনো অব্দি ধূপগুড়ি মহকুমা নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করেনি রাজ্য সরকার আর এই নিয়ে ক্ষোভ জমা হচ্ছে এটা যদি নির্বাচনের শুধুমাত্র নির্বাচনের জন্য বলা হয়েছিল তা হয়ে থাকলে খুব দুর্ভাগ্যের আমরা আগামীকাল ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ বসছি সিদ্ধান্ত নেব আগামী আন্দোলনের এই নিয়ে রাজ্য রাজনীতিতেও নতুন করে শুরু হয়েছে জল খোলা আসলে ঘোষণা সর্বস্ব সরকার কিছুই ঘোষণা করে বাস্তবে উপায়িত হয় না যখন প্রতিশ্রুতি দিয়েছেন দীর্ঘদিনের ওখানে মানুষের চাহিদা মানুষের আবেগের সঙ্গে প্রতারণা না করে বাস্তবিক করে দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের দাবি তুলে ধরেছেন তারই প্রতিফলন ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারও সে জানিয়ে দিয়েছে কিন্তু এই গোটা বিষয়টায় প্রশাসনিক কোনো কিছু সময় লাগছে যত তাড়াতাড়ি সম্ভব ধূপগুড়ি হয়ে গেলে নিশ্চয়ই ভালো হতো মানুষকে দেওয়া কথা একদম সময় সীমা বেঁধে সেটা রাখা যেত কবে খাতায় কলমে মহকুমা হবে ধূপগুড়ি আপাতত সেই দিকেই তাকিয়ে সেখানকার বাসিন্দারা রাজা চট্টোপাধ্যায় অনির্বাণ বিশ্বাস ও বিশ্বজিৎ দাসের রিপোর্ট এবিপি আনন্দ ধূপগুড়ি মহকুমা হবে আমি আবার আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি